এতটুকু বলতে পারি যে সাকিবের যাওয়া খেলতে যাওয়া আমি মনে করি টিমের জন্য অনেকটা স্বস্তি দায়ক, কারণ সাকিব যদি না খেলতো সেই ক্ষেত্রে হয় কি যে কোনো একটা সাইড আমাদের উইক পার্ট হয়ে যাওয়ার চান্স থাকে, কারণ আজার ব্যাটসম্যান সাউথ আফ্রিকার মতো কন্ডিশনে একজন ব্যাটসম্যান বাড়াইতে গেলে একজন বোলার উইক, আবার বোলার বাড়াইতে গেলে ব্যাটসম্যান উইকনেস থেকে যায়। যে যত কথাই বলুক, যত আলোচনা সমালোচনাই হোক, সাকিব ইস্যু নিয়ে খুব বেশি কথা বাড়িয়ে লাভ নেই। বিসিবি বসের পর এবার মাশরাফিও পরিষ্কার করলেন দলের জন্য সাকিব কত বড় আশীর্বাদ। কিন্তু সিরিজ শুরুর আগে এবার ম্যাশের কঠিন সমালোচনার মুখে পড়লেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তার অধীনে কয়েকটা সিরিজে ভালো ফল আসলেও খারাপের পাল্লাই নাকি এখানে বেশি, তাই আগামীর কথা ভাবলে প্রোটিয়া কোচকে দলের সঙ্গে টেনে নেওয়াটা বোকামি হবে বলেই মত তার। যদিও আফ্রিকা সিরিজে ফল পক্ষে আসলে নিজের ভাবনাটা বদলে নেবেন বলে জানালেন মাশরাফি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার ড্রেসিং রুম হ্যাপি থাকা, সেটা যদি থেকে থাকে দ্যাটস ফাইন, আমার কাছে মনে হয়নি সেটা, এই জন্য আমি খোলামেলা বলেছি। এবং রেশিও যদি বলি, অবশ্যই রাসেল ডোমিঙ্গোর রেশিও বাংলাদেশ ক্রিকেটে অত ভালো পাল্লার দিকে অত বেশি নাই। লেটস সি, এখন যদি সাউথ আফ্রিকায় খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু করে আসে, কারণ ওর কালচার, ওর পরিবেশও জানে, উইকেটও চেনে। কোচ নিয়োগ নিয়ে বরাবরই বিসিবির সিদ্ধান্তগুলো পছন্দ নয় সাবেক অধিনায়কের। ডোনাল্ড ভালো পিক হলেও মর্কেলের অন্তর্ভুক্তি অবাক করেছে এই ক্রিকেটারকে। তার মতো কোচ অবভিয়াসলি আমাদের দেশের জন্য একটা পজিটিভ বিষয় হবে, এটা আমি মনে করি। খুব ভালো সিলেকশন এবং মানে হোপ ফর দ্য বেস্ট আর কি। আর পাঁচ দিনের জন্য আসলে কোনো কোচ কোনো কিছু ইম্প্রুভ করতে পারবে কি না, আই হ্যাভ নো আইডিয়া। কারণ ব্যাটিং স্পেশালিস্ট তো এখানে আছে, যে লং টাইমটা আমাদের বেশি প্রয়োজন, আমাদের শর্ট টাইম থেকে লং টাইম বেশি প্রয়োজন। আসছে সময় দুটি ICC ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ, তার আগেই মূল একাদশের একটা ধারণা তৈরি করে ফেলা উচিত বলে মনে করেন ম্যাশ। টিম ম্যানেজমেন্ট পরীক্ষা করতে চাইলেও অধিনায়ককে আরো সরব ভূমিকায় দেখতে চান তিনি। ক্যাপ্টেনকে অবশ্যই কথা বলা উচিত, শুনুক আর না শুনুক, অন্তত তার ওই ইয়েটা থাকা উচিত যে আমি ক্যাপ্টেন এবং মেক শিওর যে আমি মাঠে যে 11 জন নিয়ে যাচ্ছি ম্যাক্সিমাম আমার চয়েস, কারণ আমি জানি যে বোলিং চেঞ্জ আমি করাবো, আমি জানি প্ল্যানিংয়ের পার্ট আমি। সো আমার এটা মেক শিওর করতে হবে যে আমি আমার অন্তত সব জায়গায় না হোক সেরা 11টা আমি নিয়ে যাচ্ছি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। যাবো বা মিটিংয়ে যাবো।